কানে পৌঁছায়া গেল। এবার বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে মা পূর্বের আগের সব দুঃখ কষ্টকে ভুলে গেল। বাচ্চাকে শুকনো কাপড়ে জড়িয়ে এবার বুকে এবার শান্তির ঘুম দাওয়াই। আর মা বাচ্চার পেশাবের বিছানায় দুইজা বিছানায় শুয়ে রাত কাটিয়ে দেয়। হায়রে মা পেশাব পায়খানার গন্ধ সারা দুনিয়ার মানুষকে লাগে, মাকে গন্ধ লাগে না। কথাটা সত্য, বাপকে গন্ধ লাগে না। হায়রে বাপার ওই মা, এবার মাটিকে বলে মাটি রে আমার ধনকে আমি 10 মাস 10 দিন পেটে যত্ন করে রেখেছিলাম। ও মাটি আজ তোমাকে আমি সুপে দিলাম, আমার ধন এই জিন্দগি আল্লাহর তরফ হতে পেয়ে তোর পরে চলাফেরা করবে। ও মাটি রে আমার ধন যেদিন আবার মরবে তোর পেটে চলে আসবে। আমি যেমন আদর করে যত্ন করে রেখেছিলাম মাটি রে, কেমন পর্যন্ত আমার ধনকে তুই আদর করে রাখিস, মহব্বত জড়িয়ে রাখিস। মাটি বলে মা তুমি আমাকে সুপে দিলাম, গ্রহণ করলাম। তবে তোমার পেটে যদি বাচ্চাটা পচে যেত সরে যেত, যদি ইনফেকশন হতো তাহলে তুমি বলতে তাড়াতাড়ি পেট কেটে বের করে ফেলে দাও। তখন তার কোনো খেয়াল করতে না, ভালো মন্দের ব্যাপার গুলা ভাবতে না। ও বলে শোনো, তাই তোমার বাচ্চা আল্লাহর দুনিয়াতে যদি খারাপ কাজ করে, আল্লাহ যে কাজের জন্য আমাকে রেখেছেন আমি সে কাজ করব বলে কি বলে, যদি আল্লাহর কাজ না করে আল্লাহর দুনিয়ায় যদি না ফরমানি করে, আমি ডান দিকে রাখাটি বাম দিকে কষবো, বাম দিকে রাখাটি ডান দিকে করে দেব। আল্লাহর ফেরেশতা আসবেন আসিমুনের গুর্জ নিয়ে, এবার মারবে ও বাচ্চাকে, লোককে শরীরটা চুরমার করে দেবে, আমার জমা করবে একই জায়গায়। আবার জমা করার পর এইভাবে আজাদ হতে থাকবে কেমন পর্যন্ত কবরে। 99 খানা বিষাক্ত সাপ, যেই সাপের নিঃশ্বাসে আগুন বের হয় সাপে কবর দেবে, সেখানে আবার করার কিছু থাকবে না। তবে বনে রে তোমার বাচ্চা তোমার পেটে ভালো ছিল, তুমি যত্ন করে নিয়েছিলে। তোমার ছেলে আল্লাহ দুনিয়ায় যদি ভালো কাজ করে, আমি মা আমি মাটি তোমার সঙ্গে ওয়াদা করে বলছি, কেমন পর্যন্ত তোমার ধনকে আমি আদর করে রাখবো। আদুচ্ছে বলেন ইয়া রাসূলুল্লাহ, এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে চলে যেতে হবে। সোনার তোর খাঁচার ভিতর হাইরে, সোনার তোর খাঁচার ভিতর একটি পাখি আছে,
এই পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন খালি পিঁজরা পড়ে রবে এত সুন্দর দেহ খানা ভাইরে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে চলে যেতে হবে একটা উদ্দেশ্য আছে কত সুন্দর মজলিস আপনাদের ব্যবহারে আপনাদের আশায় আপনার আগ্রহে খুব খুশি হয়েছে আল্লাহ খুশি হবে দিন আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতে বলে কবুল করেন বলেন আল্লাহ আমিন জি আল্লাহ আপনাদের ভালো রাখুক এ দুয়া বুড়ো মানুষ এ দুয়া করি এবং করবো ইনশাল্লাহ কেউ কথা দিয়ে আসেননি তো আসেননি তো একজন ভাই বাড়িতে কথা দিয়েছে কি একটার মধ্যে জালসা শুনে আমি চলে আসবো ওর স্ত্রী কিন্তু যে একটাতে চলে আসবে তো শুতে নেই খাওয়া দাওয়া করে ঘর করতে 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 একটা করে দিয়েছে বলি কিন্তু শুয়ে একটা বেজে গেল দেড়টা বেজে গেল কিন্তু ওর স্বামী আর জানি বলছে দেরি কেন হয়েছে দুটা বেজে গেল কিন্তু কাজে আসুন ওকে বুঝাবো মেয়ে লোকের যে কাজ মেয়ে লোকের যে কথা ও বলে গেলে একটাই চলে আসবো আর দুটা হয়ে গেল কোনটা আছে কোথায় আছে আজ আসো ওকে বুঝাইছি আজ ঘরে উঠতে দিব না এই বুঝলেন মেয়েদের মন খুব বুঝলেন টাটকা টাটকা নিজে নিজে বুঝে কথাবার্তা দিয়ে আড়াইটা বাজলো এলো আড়াইটার সময় কিন্তু ই মনে মনে বলছে আসো আজ দবে যাব না ওকে বাইরে বসে রাখছে তারপর কি না করছি দেখবে এই বেচারা সিধা সাধা মানুষ দোয়া কার করে এ জালসা শুনে আড়াইটার সময় বাড়ি দিয়ে বলছে দরজা খোলো তোর স্ত্রী বলছে খুলবো না তো বলছে কেন রে বলে তুমি বলে গেলে একটার সময় আসবো আর আড়াইটা বাজছে তুমি দেড় ঘন্টা কোনটা ছিলে কোথায় ছিলে দরজা খুলে যাবে তুমি বসে রাখবে খোলনা রে জালসা শুনছে তুমি জমে গেছিল বলে তোমার ওকে দুঃখ শোনা হবে না তুমি বাইরে বসে থাকবো সকাল হবে মরল সর্দার ডাকবো বিশটা মানুষ ডাকবো বিচার হবে তারপর হবে 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 সব বিচার হবে একটু হ্যাঁ বলে তারপর এরে বাবা রে ই কিন্তু টাই ছেলে আমার স্ত্রী ঘরে বসে ও বাইরে বলছে তাই তো কোন ঝামেলা করলো তো বলছে কন্যা রে বলছে খুলবো না বলে খুলবি না বলে না বলে মজা দেখবি বলে কি দেখাবা আর সামনে পুকুর আর একটা বড় মাটির চাপ ঢেল আপনারা কি বলেন ঢেল হ্যাঁ একটা মাটির ঢেল এবার পানিতে চাবান করে ফেলে ফেলেছে চাবান করে উঠেছে আর ফেলে দিয়ে কিন্তু ঢুকিয়ে গেছে আর স্ত্রী মনে করছে এই যে দেখবি দেখ তো দেখে দিলে পানিতে পড়ে দুইবে রাগ করে ও মরি গেল আর স্ত্রী কিন্তু তাড়াতাড়ি দরজা খুলে পানিতে পড়ে গেছে এই যে কিন্তু খুঁজা খেজে পায় আর কি লক করে ঢুকে আছে ঘরে আছে দরজা ভাঙিয়ে দিয়েছে স্বামীকে ই 20-25 মিনিট ধরে খুঁজে খুঁজে পেলে না হায় আল্লাহ মরে গেল বোধহয় মরে গেল খুঁজে তো পেলাম না তো গ্রামের লোকজন ডাকতে হবে তো ভিজা কাপড় নিয়ে যাওয়া যাবে না তো কাপড়টা পাল্টে দিই শুকনা কাপড় পরতে হবে এবার শুকনা কাপড় পরার লাগে এবার ঘরে যাচ্ছে তো দরজা লাগা ঘরে কে তো বলছে আমি বলে তুমি বলে হ্যাঁ বলে দরজা খোলো বলে খুলবো না বলে কেন বলে হ্যাঁ এই রাইতের বেলা আমি ঘরে আর রাত তুমি তিনটার সময় গা হাত ধুইয়া ঘরে ঢুকছো মরল সর্দার ডাকবো বিচার সালিস হবে তারপর আর স্ত্রীকে বলছে তো ঝামেলায় করলাম তো বলছে অমুকের আব্বা খোলো যাওয়া রয়েছে খুলেছে খোলো 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 খুলবই না তোকে মজা দেখা হবে খোলো খোলো দিয়ে যাই হোক স্বামী বিবিকে কত ভালোবাসে দেখেন গো দিয়ে এবার দরজা খুলে নিয়ে ঘরে ঢুকে নিলে যদি বলেন সুবহানাল্লাহ আজকালকে মাইয়া লোকেরা বলে আমাকে তুমি ভালোবাসো ভালোবাসে না আর বলবো ভালোবাসে তো স্ত্রীকে স্বামীরা ভালোবাসে ওরা বুঝিনি তো
বেরাদার মা সম্বন্ধে বক্তব্য দেখেন যাচ্ছে বাচ্চাটা 6 বছর 7 বছর হলো ছেলেটা মরে গেল ইস ছেলেটা মরে গেল এ কি হবে দেখেন ছেলেটা তো কবরে আর মা বাপ 8 দিন খাবে না না খেয়ে অবস্থাটা কি হবে 8 দিন পর কি ঘটনা ঘটবে কত সুন্দর ঘটনা বলবো আল্লাহ যদি বলাম শুনবেন তবে একজন মা প্রিয় ব্যক্তি জলসাতে কম করে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ আপনারা সবাই একটু একটু করে চুরি হবে প্রতি বছরে নেই এবারেও দেবেন এর আগে আমি জীবনী করে গেছিলাম জলসা করে গেছিলাম এখানে ওখানে কোনে তারপরে আর হয়নি লকডাউন লকডাউনে গেল এবার হলো আবার ইচ্ছাটা দেখির মতে একজন কোন মা প্রিয় ব্যক্তি 10,000 টাকা বলেন তো বলে মাওলানা এই সিনির জন্য কি জলসার জন্য আমি 10,000 টাকা দিলাম মায়ের পায়ের তলে যাব না আর একটু আল্লাহর হস্তে দোয়া করে দেব একজন মাপিরিও ব্যক্তি বলবেন যে মাওলানা আমি 10,000 টাকা দেব আজ যদি না পারেন পরে দেব 10,000 একজন আল্লাহর বান্দা হ্যাঁ গো হজ করতে যাচ্ছে গো হজ করতে যাচ্ছেন আপনারা 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে আমি স্ত্রী যাচ্ছে 8 10 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে হক আদা করতে আপনারা গ্রামের মানুষ মিনপুরের মানুষ 10,000 টাকা একজন আল্লাহর বান্দা অফার দিয়ে রাখলাম পারলে দিবেন না পারলে দিতে হবে না কারো মা দিতে পারে আর 5,000 করে দুইজন এক 5,000 অ্যাভেলেবল কোনো ব্যাপার নেই একজন কোনো আল্লাহর বান্দা 5,000 হাতে রাখবেন কতদিন সময় দিবে হুজুর কতদিন সময় দিব হ্যাঁ ও সামনে জলসা আছে এত সুযোগ এক বছর সময় 5,000 টাকা একজন বলেন তো মাপিরিও ব্যক্তি আপনারা সবাই মায়ের পায়ের তলে 5,000 টাকা রাখেন এক বছর সময় নিয়াত করে নেবেন একজন আল্লাহর বান্দা প্রথম এক বছর সময় হাত উঠাবেন 5,000 একজন আল্লাহর বান্দা এক বছর সময় 5,000 দিতে পারবেন না এই জলসার আগে পর্যন্ত একজন আল্লাহর বান্দা 5,000 টাকা এক বছর সময় দিতে পারবেন না নিয়াত করে নেন আল্লাহ একজন আল্লাহর বান্দা কমিটির লোক আপনারা সবাই এখানে আসবেন এক বছর সময় তো জি এর মধ্যে চাওয়াচাই হবে না তো আমার ফোন নাম্বারটা লিখে নেন আর আমি 5,000 প্রথমেই দিই ফোন নাম্বারটা লিখে আর আমার নাম লেখা মাওলানা আলিমুদ্দিন 5,000 আমি দিই যখন এক বছর সময় পেয়েছি আল্লাহ যদি বাচ্চা রাখেন তো জীবন মরে যাবে তো হলো শোনা শোনা যাই হোক 5,000 রাখেন আমার সঙ্গী হবেন কেউ একজন 5,000 5,000 এক বছর সময় এই তো হলো হবে হবে কি নাম্বার আগ্রহ প্রকাশ করিস দিতে হবে দিতে হবে আরেকজন বলেন বাবু 5,000 চাপিসি যদি নবীর না আয়রে পার যাবি খুশি হয়ে মমত কবর রোজ কাসরি মমত কবর রোজ কাসরি ডুবে না তোর বেলার নবী কাবলি আমার ফোন নাম্বার আছে তার কাছে জি আর একজন কোন আল্লাহর বান্দা 5,000 হাতে রাখেন এ মিরপুরের মাপিরিও ব্যক্তি আপনারা সবাই মায়ের পায়ের তলে 5,000 টাকা রাখেন এক বছর সময় কোনো মা বলতে পারে এই বলে দিয়া আছে 500 মেয়েদের দিয়ে যান না ভলেন্টিয়ার একজন আছেন আগে মেয়েদের দিকে যাবেন 5,000 টাকা আমি নেওয়ার জন্য তিনি আল্লাহর কসম করে বলছি দেখি আল্লাহ জায়গাতে আমি লোক দেখানো কাজ করি না জীবনে আমাকে আজ কতজন চার জায়গা ফোন করে বলছে মাওলানা বিজ্ঞাপনে আপনার নাম কি দিব বলে মাওলানা মোহাম্মদ আলী মুদ্দিন লাল গোলা মুর্শিদ আমার হ্যাঁ আর কিছু দিব না হুজুর বলে আর কি দিবা এই তো যথেষ্ট প্রচার হওয়ার জন্য
নিজকে প্রচার করার জন্য আমি কিছু করি না আল্লাহ আমার মহান আল্লাহ ভালো লেগেছেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ সর্বশক্তিমান বলেন সুবহানাল্লাহ আর একজন ভাই 5000 সঙ্গী হওয়ার খুব মহব্বতে দিয়েছি 5000 টাকা জি খুশি মনে বলেছি এক বছর সময় দিয়েছি দিয়ে দেব আর একজন বলবেন নাকি 5000 টাকা দেওয়ার নেই সামনে থেকে আছে বাবু এই ভলান্টিয়ার এই একটা মাকে বলেন তো কি 5000 বলতে পারবে একজন মা 5000 দেখেন দেখেন এই দিদি আসেন না গো ভলান্টিয়ার তাড়াতাড়ি কাজ করেন না গো যা বাবা ভলান্টিয়ার তাড়াতাড়ি আসেন চাপিসে যদি নবীর না আয়ে রে পার যাবে খুশি হয়ে মত পাবার রোজক শরীর ডুবে না তোর বেলার আনাবি কাবলি আর একজন 5000 হলেন না 5000 কেন অনেক অনেক দেওয়ার মতো লোক আছে আর একজন আল্লাহর বান্দা আজমিরপুরে 5000 জলসা মোবারকে শরীফ হন আপনাদের দানে ধানে আজ দুটো গরু দিয়ে আজ খানা বিরিয়ানি আরে সিন্নির বড় একটা বরকত আছে বাড়িতেও তো দোষ ভাত খেতে পারে সবাই খায় সপ্তাহে 5 দিন খায় আপনারা খান নাকি বাবু কিন্তু সিন্নি এত সিন্নির এমন একটা টান সিন্নির এমন একটা বরকত যে দেহের অসুখ দূর হয় দেহের কষ্ট দূর হয় নিয়াতে খেতে হবে আর একজন 5000 কে বলতে পারলেন না বাবু এ মাপেরিয় ব্যক্তি এক বছর সময় 5000 টাকা দিয়ে কুরবানি করতে পারলেন না হাত উঠাবেন নামটা লিখব যা করে হয়তো হবে এক কেনে মালিক হবে 1000 করে 40 বছরের নবী আমার 40 বছরের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের কাজ শুরু করেছিলেন আল্লাহর হুকুমে এ বেরাদার নবী অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলেন আর আল্লাহকে বলেছিলেন আল্লাহ এরা চেনে না জানে না তাই তো আমাকে মেরেছে এরা এদের ছেলেরা মেয়েরা একদিন কালমা পড়ে আমার সায়াকালে চলে আসবে আল্লাহ আমি ক্ষমা করেছি তুমি ক্ষমা করে দাও এহেন নবীর আমরা উন্মতি হয়েছি আল্লাহ দেবেন আল্লাহ বাচ্চা রেখেছেন আমি সব সমার জন্য বলি আজও বলেছি আজও মনে মনে তো বলি বলেছি এমনি প্রকাশও করেছি কোন লোকের কাছে যে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া হাজরাতকেও বলেছি গাড়িতে বসে যে হাজরাত আল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বড় বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জি এই গাড়িতে আসতে আসতে করেছি জুনপুরকে দিয়ে ভাই অনুভব করতে হবে কাজে পরিণত করতে হবে 1000 টাকা নামটা লিখে নিব সামনে থেকে একজন বলবেন হাত উঠিয়ে 1000 হবে 40টা হয়ে যাবে ইনশাআল্লাহ কি নাম এই ভলান্টিয়ার এদিকে আসেন না রে ভাই এদিকে আসেন না আপনারা সামনে আসেন না আমার একজন হয়েছে নারে তাকবীর নারে রিসালাত কি নাম আসিফুল দেখেন